প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সিভিল সার্জন কার্যালয় জামালপুরের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে, যেটা 10/12/2023-এ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল, যেখানে শুধুমাত্র জামালপুরের যে স্থানীয় বাসিন্দা যারা ছিল তাদের কিন্তু আবেদন করার সুযোগ ছিল, সেটার কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে। আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষাটা লিখিত হবে নাকি এমসিকি হবে, এবং সেটার ধরন কি হবে, এবং পরীক্ষার সময়সূচি, এবং পরীক্ষা কয়টা থেকে কয়টা, এবং পরীক্ষার যাবতীয় বিষয়, সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই যারা আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় জামালপুর। এখন সকলে অবগত আছেন যে স্বাস্থ্যসেবা বিভাগের অনুমতি ক্রমে কিন্তু জামালপুর সিভিল সার্জন কার্যালয় 10/12/2023-এ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি পদ ছিল, যেমন এখানে পদ ছিল পরিসংখ্যানবিদ, কোল্ড সেন্স, কীটতত্ত্ববিদ, টেকনিশিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্বাস্থ্য সহকারী এবং গাড়ি চালক, এই 6 ক্যাটাগরি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এটার কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে এই যে রানিং মাস 31/5/2024 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এখানে পরীক্ষার ধরন 70 মার্কের লিখিত পরীক্ষা হবে। এডমিট কার্ড কিন্তু প্রকাশিত, অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারছেন, কারণ যেহেতু আপনারা সকলে অবগত আছেন যে পরীক্ষার SMS দিয়েছে, কেউ যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে, আপনারা কোনো নির্ভেজালে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার জন্য অনেকে SMS করতেছেন, ভিডিও শুরু করার আগে বলে দেই যে ভাই মেন পয়েন্ট এই পদের জন্য, এই যে 6 ক্যাটাগরি পদের যে পরীক্ষা হবে এই পদের জন্য একটি কমন উপযোগী, একটি স্পেশাল একটি সাজেশন রয়েছে, একবারে কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এটা কিন্তু বাংলালিংক হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কিন্তু বাংলালিংক হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে পড়তে পারবেন। এখন পরীক্ষাটা কিন্তু লিখিত আকারে হবে, 70 মার্কের পরীক্ষা হবে, 1 ঘন্টা, 1 ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে এখানে সকাল 10টা থেকে 11টা। পরীক্ষার ধরন হলো 70 মার্ক লিখিত পরীক্ষা হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই প্রিপারেশন নেন, পরীক্ষার সময় কিন্তু আর বেশি দিন নাই, মাত্র 4 দিন পরীক্ষার সময় বাকি আছে, তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে থাকেন, দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।